মিউনিসিপ্যালিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা, যে দখলদারির রাজনীতি সারা রাজ্যের মানুষ দেখলেন, এবং যেভাবে বিজেপি প্রার্থী, বিজেপি এজেন্ট, বিজেপি কর্মীদের উপরে, বিজেপির আইনজীবীদের উপরে যেভাবে আক্রমণ করা হলো, আজকে তারই প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের সামনে দফায় দফায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। আমাদের 71 জন কর্মী গ্রেপ্তার বরণ করেছেন। অমিত দাস, শশী গোন্ড এবং ইন্দ্রাণী ঘোষ, এই তিনজন পুলিশের লাঠির ঘায়ে গুরুতর জখম হয়েছেন। আজকের সবচেয়ে বড় ঘটনা, কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে জানিয়েছে যে 12 ঘন্টার মধ্যে তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে চান কি না, সেটা প্রশাসনিক পদক্ষেপ এবং বৈঠকের মধ্যে দিয়ে তারা ন্যায়ালয়কে সেটি জানিয়ে দিন। আমরা অতীতেও যা বলেছি এখনও তাই বলছি যে এই পুলিশকে দিয়ে, এই নির্বাচন কমিশনকে দিয়ে, রাজ্য সরকারের এই প্রশাসনকে দিয়ে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কোনো অবস্থায় সম্ভব নয়। গতকাল মনোনয়নপত্র দাখিল করতে গেলে বিডিও এসডিওরা নমিনেশনের সময় যে অসহযোগিতা করেছেন, সামান্য হলেও কয়েকটি জায়গায় তাদের অসহযোগিতার কারণে এবং তাদের দলদাসত্বের কারণে আজকে নমিনেশন ফাইল করা যায়নি, এরকম দৃষ্টান্তও আছে। বিভিন্ন সময় কিছু অবাস্তব দাবি তারা করেছেন, যাদের আইনের সম্পর্কে, নির্বাচনী প্রসেসের সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, তারা এই প্রসেসের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, যেটা কার্যত আজকে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের, বিশেষ করে বিজেপি প্রার্থীদের অসুবিধার মধ্যে ফেলেছে। আজকের সবচেয়ে বড় ঘটনা হলো দিনহাটা। দিনহাটে আপনারা দেখেছেন যে আমাদের বিধানসভার ডেপুটি এলওপি মিহির গোস্বামীকে কীভাবে আক্রমণ করা হয়েছে, তার গাড়ির উপরে পাথর ছোড়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে, লাঠি বল্লম নিয়ে তার গাড়ির উপরে আক্রমণ চালানো হয়েছে, এবং প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নিন্দা করবার পরিবর্তে ঘটনাকে সমর্থন করে বলেছে যে তার মাথায় লাঠি মারা হোক। আমাদের প্রার্থীরা এই সত্ত্বেও, সাতটি বাদে সমস্ত জায়গায় আমাদের প্রার্থীরা নির্বাচনে দিনহাটায় মনোনয়নপত্র পেশ করতে পেরেছিলেন, কারণ দিনহাটার মানুষ জানেন এবং আমরা বারবার সংবাদ মাধ্যমেও এই কথা জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি যে দিনহাটা এবং কুচবিহার জেলায় ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে কুচবিহার জেলার বহু বিজেপি কর্মী আসাম রাজ্যে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন। আমাদের 4 জন প্রস্তাবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে দৈহিক অত্যাচার করে তাদের কাগজে সই করিয়ে সেখানে মনোনয়নপত্র বাতিল করানোর চেষ্টা আজকে হয়েছে এবং করেছেন তারা সেটা। এরই প্রতিবাদে আমরা মনে করি এই মুহূর্তে দিনহাটায় নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো পরিস্থিতি নেই। বিগত বিধানসভার উপনির্বাচনে 1,64,000 ভোটে জিতে আসা বিধায়ক তিনি প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন যে এরপরে যদি রাজ্য সরকারের কোনো সহযোগিতা নিলে, কোনো জনহিতকর প্রকল্পের আওতায় যদি যে মানুষ থাকবেন তিনি যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করে তাহলে দুয়ারে প্রহার করবে। মানুষকে মেরে, মানুষকে ভীত সন্ত্রস্ত করে আজকে গান পয়েন্টে যেভাবে দিনহাটার রাজনীতি চলেছে, তাই দিনহাটার এই নির্বাচনে বিজেপি অংশগ্রহণ করছে না। আমরা দিনহাটার এই নির্বাচনী লড়াই থেকে আমাদের দল নিজেদের প্রত্যাহার করছে। আজকে আমরা আগামী পরশু দিনের নির্বাচন নিয়ে আমাদের বিরোধী দলনেতা তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়, কিন্তু যে পরিস্থিতিতে আজকে তিন জায়গায় নির্বাচন হয়েছে, সাঁইথিয়ার নির্বাচন, সাঁইথিয়া, বোলপুর, বজবজ, দিনহাটা, এর সমস্ত জায়গায় নির্বাচনকে বাতিল করতে হবে। এটা কোনো সুস্থ স্বাভাবিক পরিবেশ নয়। নির্বাচনকে সম্পূর্ণ বিরোধী করে দেওয়ার প্রচেষ্টা, বিভিন্ন জায়গায় ভীত সন্ত্রস্ত করে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দিতে বাধা, প্রশাসনিক অসহযোগিতা, পুলিশের চরম বৈরিতামূলক আচরণ, দলতন্ত্রের একদম চূড়ান্ত নিদর্শন হয়েছে পশ্চিমবঙ্গ। আজকে এই উত্তরপ্রদেশের নির্বাচন, যে উত্তরপ্রদেশ বিহারের নির্বাচন আমরা বহুদিন ধরে রক্তাক্ত অবস্থায় দেখেছি,
যে উত্তর প্রদেশের নির্বাচন, যে বিহারের নির্বাচন নিয়ে বারবার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সাংবাদিকদের সামনে বলতেন, আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনী সংঘর্ষকে কেন্দ্র করে আজকে দুর্ভাগ্যের বিষয় সেই উত্তর প্রদেশে আজকে নির্বাচন চলেছে, সংঘর্ষ নেই, বুথ দখল নেই, বুথ জ্যাম নেই, কোনো মৃত্যু নেই, কোনো রক্তক্ষয় ঘটনা নেই, আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে, চারজন প্রস্তাবককে তুলে নিয়ে যাওয়া হলো দিনহাটায়, এই পরিস্থিতিতে আমরা এটার থেকে বেরিয়ে আসছি। আমাদের বনগাঁর একজন ক্যান্ডিডেট আক্রান্ত হয়েছেন, বনগাঁ মিউনিসিপ্যালিটির বিজেপি কর্মী একজন প্রার্থী আক্রান্ত হয়েছেন, তার প্রতিবাদে আমাদের কর্মীরা পথ অবরোধ করেছে, মিছিল করেছে, আজকে সর্বত্র মনোনয়নপত্র পেশ হবার পর, স্ক্রুটিনি হয়ে যাবার পর, এবং বিশেষ করে গতকাল রাত্রি থেকে যারা নমিনেশন ফাইল করেছেন বাড়িতে বাড়িতে গিয়ে তাদের উপর হুমকি দেওয়া হচ্ছে, প্রশাসনের চূড়ান্ত অসহযোগিতা, যে চারটি জায়গায় কর্পোরেশনের নির্বাচন চলছে সেখানে মিটিং করার পারমিশন পর্যন্ত শেষ মুহূর্তে গিয়ে তারা বাতিল করেছেন, এক একজন পেন্সিল বুকিং করে রেখেছেন টানা পাঁচ দিন একটি মিটিং স্পটে, অনুনয় বিনয় করার পরেও কোনো অবকাশ নেই, অফিসার চেয়ার ছেড়ে চলে যাচ্ছেন, বলছেন আমার ঊর্ধ্বতন অফিসারের হাতে সমস্ত দায়িত্ব আছে, আপনারা একটু অপেক্ষা করুন, পাঁচ ঘন্টা ছ ঘন্টা বিজেপি কর্মীদের বিভিন্ন অফিসে ডিটেইন করিয়ে রেখে আজকে শেষ মুহূর্তে তারা নমিনেশন মানে তাদের পারমিশন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই অসহনীয় পরিবেশের মধ্যে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু তারপরেও আমরা সরে যাইনি, কিন্তু আমাদের দাবি আজকে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, যেখানে প্রার্থীদের আটকে রেখে শাটার ফেলে তালা দিয়ে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে সেখানে সম্পূর্ণ নির্বাচনের তিনটে বাজবার পর তাদের ছাড়া হয়েছে, এই পরিস্থিতি যেখানে হয়েছে সেখানে নির্বাচন প্রক্রিয়াকে বাতিল করে এখানে পুনরায় নমিনেশন নেওয়ার ব্যবস্থা করতে হবে। বজবজে ১২ জন নমিনেশনে ফাইল করতে পারেনি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে তারা সেটা দখল করেছে। দিনহাটায় একই ঘটনা ঘটল, আজকে সাঁইথিয়ায় আমরা কোনো মনোনয়নপত্র দিতে পারিনি, বোলপুরে এতগুলো মানুষকে আটকে রাখা হলো, আমাদের আইনজীবী প্রহৃত হলেন, এই এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তৃণমূল সমস্ত জায়গায় একই চেষ্টা করেছে কিন্তু সব জায়গায় তারা এতে সফলতা পায়নি পঞ্চায়েত নির্বাচনের মতো, কিন্তু আমরা বলছি অন্তত এই চারটে নির্বাচনকে অবিলম্বে বাতিল করা হোক। মুখ্যমন্ত্রী আজকে পাট্টা বিলি করলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নির্বাচন বিধি লাগু হয়ে যাবার পর, মডেল কোড অফ কন্ডাক্ট ইম্পোজ হয়ে যাবার পর কি করে এ ধরনের পাট্টা বিলি সম্ভব নির্বাচনকে প্রভাবিত করার কাজে, তা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসই বলতে পারে, কারণ তৃণমূল কংগ্রেসের এই অগণতান্ত্রিক আচরণ, তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে বাজেয়াপ্ত করবার রাজনীতির বিরুদ্ধে বিপরীত পরিস্থিতি হলেও বিজেপি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, নির্বাচনে লড়াই করছে। ধন্যবাদ। ঠিক সময় জানিয়ে দেবো আমরা। আমরা কিছুক্ষণ পরেই কুচবিহার জেলা থেকে সেটা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে। সাতটি কেন্দ্র বাদ দিয়ে সমস্ত কেন্দ্রে বিজেপির নমিনেশন ছিল, তাতে আমাদের চারজন প্রস্তাবককে আজকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তাদের স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এই পরিস্থিতিতে বিজেপি ঘোষণা করেছে যে আমরা ওই নির্বাচনে অংশগ্রহণ করছি না, এটা নির্বাচনের নামে কার্যত প্রহসন হয়েছে। দিনহাটায় যে বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানকার পরিস্থিতি মানুষ দেখেছেন, সাংবাদিকরাও দেখেছেন, প্রকাশিত করা বা না করাটা বা অন্য কোনো বাধ্যবাধকতার কারণে হয়তো সমস্ত মানুষ জানতে পারেননি, কিন্তু আমাদের এখনও বহু দিনহাটার বিজেপি কর্মী তারা এখনও আসামে আশ্রয় নিয়ে আছেন। এটা সম্পূর্ণ মডেল কোড অফ কন্ডাক্ট বিরোধী, নির্বাচন বিধিভঙ্গ হয়েছে মুখ্যমন্ত্রীর মাধ্যমে, আমরা নিঃসন্দেহে এটার প্রতিবাদ করছি এবং এর জন্য আমরা আবেদন করব নির্বাচন কমিশনের কাছে এবং উপযুক্ত ফোরামে যে
এটা সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবার পর মুখ্যমন্ত্রীর উচ্চতার একজন মানুষ কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না, সেজন্য আমরা আমাদের অভিযোগ যথাস্থানে জানিয়ে দেব। আপনার কি মনে হয় যে এটা এই 108টা পুরসভা বা এই যে চারটে পুর নিগমের যেটা রয়েছে তাতে কোনো প্রভাব? মডেল কোড অফ কন্ডাক্ট বিরোধী, লাগু হয়ে যাবার পর এটা বিরোধী, এটা সামগ্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়া তার সংস্কৃতির বিরোধী। প্রভাব পড়বে কি না পড়বে সেটা অনেক পরের কথা। আমার হাতটা কাটলে রক্তটা কতক্ষণ বেরোবে সেটা অনেক পরের প্রশ্ন, কিন্তু হাতটা কাটা হয়েছে, ব্লেড চালানো হয়েছে, এটাই। মানে আজকের দিনে এইটা দেওয়া আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলে আপনারা এটা? অবশ্যই এটা মনে করছি আমরা। কিন্তু রাজ্যের 108টি কেন্দ্রে যেখানে নির্বাচন হচ্ছে, চারটি পুরসভায় যেখানে নির্বাচন হচ্ছে, সেখানে যদি পাট্টা বিলি হয় সেখানে এ ধরনের অবস্থা নেওয়া যায় না। বললাম তো নীতিগতভাবে আমরা এই পাট্টা বিলাটাকে মনে করছি এটা নির্বাচন বিধিভঙ্গের সামিল, ব্যাস। সেটা পার্টি সিদ্ধান্ত নেবে পরে। পাট্টা বিলি তো সর্বত্রই সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সরকার বিভিন্ন সময় করে থাকে। পাট্টা বিলির নীতিগত ভাবে বিরোধীর প্রশ্ন করছে কেন করছে? যে সময় পাট্টা বিলিটা হয়েছে এইটা নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে, এটা আমরা মনে করছি। বাংলাকে নিয়ে আজকের যোগী যে মন্তব্য করেছেন যে যদি আজকে ওখানে উত্তরপ্রদেশে যদি যেতে তাহলে বাংলা হয়ে উত্তরপ্রদেশ বাংলা হয়ে যাবে, উত্তরপ্রদেশ কাশ্মীর হয়ে যাবে, এই যে এটা চূড়ান্ত একটা বাংলার মানে অস্মিতাকে আঘাত করা, চূড়ান্তভাবে বাংলাকে বাঙালি 34% বিরোধী আসনে পঞ্চায়েতে কোনো প্রার্থী নেই, এটা বাঙালি অস্মিতাকে উজ্জ্বল করেছিল। 573 জন গ্রুপ ডির তালিকা বাতিল করে তাদের চাকরি থেকে বরখাস্ত করে তাদের বেতন ফিরিয়ে নেওয়ার কথা হচ্ছে, এটা কি বাংলার অস্মিতাকে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছে? বাংলায় প্রকাশ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একজনকে বলছেন যে তুমি তোরা তো বোম বাঁধিস আর বোম মারিস, জাহাঙ্গীরকে ঢুকতে দিস না, তিনি বাংলার বিধায়ক হন এবং পরবর্তীকালে তাকে আরও বড় দায়িত্ব দেওয়া হয়, এটা কি বাংলার অস্মিতা বলছে? যে বাংলায় বিরোধী রাজনৈতিক দল করবার অপরাধে পঞ্চায়েত নির্বাচনে একটি দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, এটা কি বাংলার অস্মিতাকে আরও বাড়িয়ে তুলছে সমাজের সামনে? এই মুহূর্তে বাংলায় যে পরিস্থিতি যেখানে 5 জন বিচারক ঐক্যমত্যের ভিত্তিতে বলছেন যেখানে শাসকের আইন আছে সেই বাংলার কথা বলছেন, সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন আছে, উত্তরপ্রদেশে নির্বাচন হয়েছে প্রথম দফার নির্বাচনে সংঘর্ষ নেই, রক্তপাতবিহীন নির্বাচন, বিহার তার রাজনৈতিক সংস্কৃতি থেকে তার ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারে, পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না, 10 বছরে 2টো টেট, বাংলার অস্মিতা, প্রত্যেকটা নিয়োগ হাইকোর্টে চ্যালেঞ্জড, বাংলার অস্মিতা। বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন প্রকাশ্যে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করছেন, রাষ্ট্রপতিকে পার্টি করছেন, বাংলার অস্মিতা। পশ্চিমবঙ্গ বিধানসভায় 10 বছরে একটাও মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি, বাংলার অস্মিতা। এই বাংলার কথা বলছেন, কোন বাংলার কথা বলছেন? বহুত্ববাদের বাংলা এই বাংলা? রাজ্যে কোনো প্রতিবাদ নেই, সমস্ত বিরোধী কণ্ঠস্বর বাজেয়াপ্ত, মোমবাতির কি সমস্ত দোকান বন্ধ, সমস্ত মুদির দোকান বন্ধ হয়ে গেছে যে কোনো লোক কোনো বুদ্ধিজীবী কোনো প্রগতিশীল মানুষজন একটা মোমবাতি কিনতে পাচ্ছেন না? আপনি আমার মতকে সমর্থন করতে পারেন নাও করতে পারেন, আপনি বিজেপির বিরোধী হতে পারেন, কিন্তু যারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের 56 জন কর্মীকে খুন করা হলো, সংখ্যালঘু একজন কর্মীদের বাড়ি ফিরিয়ে দেওয়া হলো পুলিশ, যাকে গিয়ে কোর্টের নির্দেশে বাড়িতে পৌঁছে দেওয়া হলো বারাসাত থানা, আজকে তাকে রাস্তার মধ্যে পিটিয়ে খুন করা হলো পুলিশের উপস্থিতিতে, বাংলার অস্মিতা? একটা প্রতিবাদ হয়েছে, একজন মোমবাতির মিছিলের বার করেছেন রাস্তায়, আজকে বাংলার অস্মিতার কথা বলছেন? প্রকাশ্যে দাঁড়িয়ে খুন করার হুমকি দেওয়া হচ্ছে, প্রকাশ্যে বলছে হকি স্টিক নিয়ে খেলা হবে, ফুটবল নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, বাড়িতে বাড়িতে গিয়ে আপনার
বিজেপি করবার অভিযোগে ভ্যাকসিন দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন, রেশন দোকানে রেশন দেবেন না, বাংলার অস্মিতা, কোন বাংলার কথা বলছেন? এই বাংলার পরিবর্তন চাই, এই বাংলা উত্তর পরে সেই বাংলা হতে চায় না। যোগীজি যেটা বলেছেন ঠিক বলেছেন। হ্যাঁ, যারা সংবিধানের রক্ষাকর্তা ব্যাখ্যাকর্তা এটা তাদের সময় এসছে। একদিকে মহামান্য আদালত সেটা অন্যতম স্তম্ভ, সে বলছে কেন আইনের শাসন নেই, শাসকের আইন আছে, যেখানে সাংবিধানিক প্রধানকে সম্পূর্ণ চ্যালেঞ্জ করা হয়েছে, রাষ্ট্রপতিকে যেখানে পার্টি করা হচ্ছে, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংবিধানের শপথ নেওয়া সাংসদরা বলছেন রাজ্যপালের বিরুদ্ধে গিয়ে থানায় থানায় মামলা করো, তারপরে তাদের চিন্তার বিষয় এটা যে এখানে তারা কিভাবে ইন্টারভেন করবেন, কিভাবে গোটা ব্যবস্থাটাকে দেখবেন, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে একটা বড় অংশ যারা ঋণের দায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন, 16,000 মতো, আর 9,000 জনের মতো তারা কর্মসংস্থান মানে কাজ হারিয়ে। অর্থনীতিতে দুই দুয়ে চার হয় না। মনমোহন সিংয়ের আমলে যখন অর্থনীতির বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল, ইউপিএ জমানায় সেই বছরই সেই অর্থবর্ষে কর্মসংস্থান সবচেয়ে কম ছিল। এটা সারা পৃথিবীর অর্থনীতিবিদদের কাছে একটা চ্যালেঞ্জ যে অর্থনীতির ভলিউম বাড়ছে, অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান বাড়ছে না। এটা সমস্ত মানে পলিটিশিয়ানের কাছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ এবং সমস্ত ইকোনমিস্টের কাছে এটা একটা অ্যাকাডেমিক চ্যালেঞ্জ। এর মধ্যে দিয়েই গোটা পৃথিবী এগোচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কোভিডকালে এবং পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থায় অনেক জায়গায় কর্মসংকোচন হচ্ছে, আবার নতুন করে কিছু জায়গায় কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী একথা বলেছেন, প্রধানমন্ত্রী একথা কখনো বলেননি, কিংবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক একথা বলেননি। যারা মারা গেছে তাদের মধ্যে প্রেমে ব্যর্থ হয়ে কেউ আত্মহত্যা করেছে, যে আত্মহত্যাগুলো হয়েছে একবারের জন্য হোম মিনিস্ট্রি থেকে বলা হয়নি, তাদের মধ্যে কেউ পরকীয়া প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যা করেছেন, বা মৃত্যুর কারণ পারিবারিক কলহ। এই সরকার ন্যাশনাল ক্রাইম ব্যুরোর কাছে পশ্চিমবঙ্গে সংগঠিত অপরাধের প্রকৃত তথ্য বা তালিকা পেশ করে না। সুতরাং এটা নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। মৃত্যু দুঃখের, দুর্ভাগ্যজনক, সরকার যখন তালিকা প্রকাশ করেছে ব্যবস্থা সরকার নেবার যথাসাধ্য চেষ্টা করবে। হিজাব বিতর্কটা কি জানা নেই, স্কুলের তো একটা ইউনিফর্ম আছে, ধর্ম যার যার, স্কুল কলেজ সবার, এটাই তো আমরা পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা পেয়েছি। প্রধানমন্ত্রী যেখানে বলছেন আমাদের মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তাহলে মুখ্যমন্ত্রী মানে যোগীর মুখে, এই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর মুখে হঠাৎ করে এরকম এই 80-20 ফর্মুলা কেন? আপনি নতুন শুনছেন? পশ্চিমবঙ্গে শোনেননি 2011 সালের নির্বাচনের আগে আপনারা 27%, আপনারা আসুন, আমি বিজেপির সঙ্গে ছিলাম, আপনারা সিপিএমকে ভোট দিয়েছিলেন, এখন আমি বিজেপি ছেড়েছি, আপনারা 27% আপনারাই পারেন উল্টে দিয়ে পাল্টে দিতে? নতুন শুনছেন একথা নতুন শুনছেন? দেশের প্রধানমন্ত্রী বলছিলেন এই দেশের সম্পদের উপরে সম্পূর্ণ অধিকার প্রথম দেশের সংখ্যালঘুদের। স্কুলের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, যদি কোনো স্কুলের ইউনিফর্ম থাকে সেই স্কুলে সেই ইউনিফর্ম পরে যেতে হবে, এটা নিয়ে বিতর্ক। এর মধ্যে সাম্প্রদায়িকতা, ধর্মীয় বিশ্বাস কোথা থেকে আসে? কনস্টিটিউশনের 25B তে যে ব্যবস্থা করা আছে সেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা যদি কোনো স্কুল বা কলেজ পরিচালিত হয় সেখানে তারা ধর্মশিক্ষা দিতে পারেন, ধর্মাচরণ করতে পারেন, কিন্তু কোনো জেনারেল স্কুলে তার যদি নির্দিষ্ট কোনো ইউনিফর্ম থাকে
সেই ইউনিফর্ম পরে সেখানে যদি একটা কোনো বিতর্ক, তো বিতর্কের অবকাশটা কোথায়? আমরা তো পশ্চিমবঙ্গে, আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত, ধর্ম যার যার, স্কুল কলেজ সবার, সবাই সেখানে যাবেন, স্কুল কলেজের নিয়ম নীতি মেনে চলবেন, এটা নিয়ে কোনো সাম্প্রদায়িকতা নেই, বিতর্কের অবকাশ নেই। এবং যদি এখানে কেউ বিতর্ক তৈরি করে আমরা তার বিরোধিতা করব। আপনি কলকাতার কোনো ক্লাবে এখন যেতে পারবেন পাজামা পরে? ঢুকতে পারবেন পশ্চিমবঙ্গের মধ্যে? আপনি কলকাতা হাইকোর্টে যে কোনো পড়ে গিয়ে জজ সাহেবের সামনে দাঁড়িয়ে পড়তে পারবেন? যে যেভাবে কিছু চলে যেতে পারবে, হাফ প্যান্ট পরে আপনি ঢুকতে পারবেন কোনো মন্দিরে? তাদের গর্ভগৃহে ঢুকতে দেবে আপনাকে? বা কোনো বিশেষ পোশাক পরে ঢুকতে দেবে? দেবে না। তো কোনো নির্দিষ্ট ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম নিয়ে বিতর্ক হতে পারে, সেটা নিয়ে আপনি আবেদন করতে পারেন, এটা পড়তেই দিতে হবে। কিন্তু এটা তো ধর্মনিরপেক্ষ দেশ না, সেটা তো আমরা বলে জানি। সেই জন্যই বলছি, ধর্ম যার যার, ধর্মাচরণ সবাই বাড়িতে করবেন। আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রীও বলে গেছেন, কমরেড জ্যোতি বসু বলছি যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, সেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি বলতে পারেন। পার্টির এরকম চিন্তাভাবনা আছে বলে আমার জানা নেই, তবে মুখ্যমন্ত্রী যখন বলেছেন, মন্ত্রী বলেছেন, বলতে পারেন। না না, উনি বলছেন পুরোটাই গেরুয়া হোক, কেরুয়াটা কি বলছেন? আমরা চাই যে ভারতবর্ষ এবং কলকাতা শহরের সব জায়গায় যেন জাতীয় সঙ্গীত চলে, কারণ কলকাতা কর্পোরেশনের একটি মধ্যেই, কলকাতার প্রাণ কেন্দ্রে, একটি ধর্মনিরপেক্ষ অঞ্চলে, সেখানে একজন স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক, তিনি এখন আবার পদ্মশ্রী পেয়েছেন, ভালো লেখক, আপনাদের সাংবাদিকদের বিভিন্ন কাগজে তার আর্টিকেল বেরোয়, তিনি জাতীয় সঙ্গীত গাইবার অপরাধে তিনি সেখানে আক্রান্ত হয়েছিলেন, 3 দিন হসপিটালাইজ ছিলেন, এবং এটার তদন্ত পুরো করেছেন একদম এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন কলকাতা কর্পোরেট, মানে কলকাতা পুলিশের তদানীন্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ, তিনি করে বলেছেন যে এই যদি উনি আবার ওখানে যান, ওনার প্রাণহানির সম্ভাবনা আছে। সেজন্য উনি DI অফিসে গিয়ে রোজ হাজিরা দিতেন, ওখান থেকে তাকে বেতন দেওয়া হতো। এখন তিনি অন্য জায়গায় গেছেন, ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়েছে। আমরা এটা চাই যে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে কলকাতা শহরের প্রত্যেক স্কুলে, প্রত্যেক জায়গায় যেন মানুষ জাতীয় সঙ্গীত গাইতে পারে। আমরা সেই পরিস্থিতিতে নিয়ে আসতে চাই, সে যেভাবেই হোক। এই রায় তো পরোক্ষভাবে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে, এবং তারপরে যেটা আছে এটা তো খুব স্বাভাবিকভাবেই স্পষ্ট তো নির্দেশ দিচ্ছে। এর অর্থ তো সেটাই যে কোনো যদি অঘটন ঘটে, কোনো হিংসার ঘটনা ঘটে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যক্তিগতভাবে সম্পূর্ণ তার জন্য দায়ী থাকবেন। সরাসরি না বললেও কলকাতা কর্পোরেশন, কলকাতা নির্বাচন কমিশনের কে মহামান্য আদালত এটাই বুঝিয়ে দিয়েছেন যে এখানে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হচ্ছে না, এবং এখানে সেই মানুষকে হিংসাশ্রয় হতে কিছু লোককে আটকাতে এবং কিছু মানুষকে হিংসার হাত থেকে বাঁচানোর জন্য জনমানুষের প্রকৃত প্রতিফলন একটু ঠিকঠাক যাতে হয় সেটার জন্য এখানে কেন্দ্রীয় ফোর্সের প্রয়োজন আছে। তো এই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। এখন নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন দপ্তর তারা কি করবে সেটা দেখার, এ বিষয়ে আমার জানা নেই। একবার বলছেন আপনি দেবকে ডাকছে, একবার অনুব্রত মণ্ডলকে ডাকছে, এই ডাকাডাকির মধ্যে আমরা নেই। আমরা জানি দেব তো সিনেমা করে, তৃণমূল কংগ্রেসের টিকিটে 2-2 বার নির্বাচিত হয়েছেন, বিভিন্ন সময় নির্বাচনে 2-1টি বিচ্ছিন্ন জায়গায় তাকে প্রচারে দেখা যায়, পার্লামেন্টের সামনে যখন তৃণমূল বারবার ধর্না দেয় সেখানে কোনো দিন ওনাকে দেখি না। পার্লামেন্টেও উনি খুব একটা বেশি যান না, ব্যস্ত মানুষ উনি, আবার গরু টরুর মধ্যে এই সমস্ত বিষয়ে উনি আছেন, এত খবর আমাদের কাছে নেই। ওটা CBI দপ্তরে গিয়ে প্রশ্ন করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য BJP এই প্রশ্ন শুনে ক্লান্ত, পরিশ্রান্ত, আমার মনে হয় জনগণও বিরক্ত। আমরা কোনোদিন কিছু বিস্মিত নই, CBI এখনো কেন শেষ করতে পারলো না এই তদন্তটা তাতে আমরা বিস্মিত। সেটা যারা CBI যারা আছে তারা বলতে পারবেন, CBI তো ভারত, মানে আমাদের রাজ্যের সংস্থা নয়, সর্বভারতীয় ব্যাপার, তাদের বিচার্য বিষয়। আমরা খুশি নই। এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই, বিমল গুরুং ছিলেন ওয়ান্টেড, বিমল গুরুংয়ের বিরুদ্ধে এত মামলা,
বিমল গুরুংকে তো মানে পশ্চিমবঙ্গে ঢুকতেই দেওয়া হলো না, তিনি দীর্ঘদিন রাজ্য ছাড়া ছিলেন। তারপরে বিমল গুরুং, যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তিনি পুলিশেরই আতিথ্যতায় কলকাতায় বিরাজ করলেন এবং তারপরেই আবার দার্জিলিংয়ে ফিরে গেলেন। এগুলো তৃণমূলের রাজনীতি। বিজেপি এ সমস্ত গোর্খা এই সমস্ত বিভিন্ন জনগোষ্ঠী নিয়ে খণ্ড বিখণ্ডের রাজনীতির উপরে কোনো আস্থা রাখে না। মানুষ, পার্বত্য অঞ্চলের মানুষ, দার্জিলিং জেলার মানুষ, তরাই অঞ্চলের মানুষ, শিলিগুড়ির মানুষ, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে বিজেপির সঙ্গে আছেন, বিধানসভায় ছিলেন, লোকসভায় ছিলেন এবং কর্পোরেশনেও থাকবেন। আমার সব্যসাচী চ্যাটার্জিকে আমি চিনি না, সম্ভবত বিজেপির কোনো নেতা বলেও জানি না, ফলে প্রত্যেক ঘটনার আমি আইন বিশেষজ্ঞ নই, বলতে পারব না। ভাবনা শেষ হলে আমরা কথা বলবো। এই ভাবতে ভাবতেই তো মোটামুটি শিশুগুলো অসুস্থ হয়ে গেল, মানসিক রোগী হয়ে যাচ্ছে। কেউ এত বেশি গেমস খেলছে আর এত বেশি ওই ডিজিটাল ডিসপ্লের সামনে থাকছে, তাদের চোখের প্রবলেম দেখা দিয়েছে। অনেক মানুষই তো অনেক দিন ধরে বলছেন স্কুল খোলা উচিত, সারা পৃথিবী স্কুল খুলছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে স্কুল খুলছে, আমাদের এখানে তো সবই খোলা, খালি বন্ধ স্কুল, সফট টার্গেট, স্কুল কলেজ বন্ধ করে দাও, তাতে পরবর্তীকালে সুবিধা হবে খেলাধুলার। ওটা তৃণমূল পার্টি বুঝতে পারবে, ওদের ভেতরের ব্যাপার, আমাদের ব্যাপার না, ওটা ওদের ভেতরের ব্যাপার। কে কিভাবে টিআরপি বাড়াবেন, কে কোন দিকে আছেন, কে ডায়মন্ড ছকে খেলছেন, কিংবা কে অন্য কোনো ফরিস্টুটু এটা কিংবা আছেন ওইসবে খেলছেন, ওরা বলতে পারবে, ওদের অঙ্ক। এগুলো অসুস্থ, এগুলো এই সমস্ত প্রশ্ন যারা করে, প্রশ্ন করাটাই কোনো মানসিক সুস্থতার লক্ষণের মধ্যে পড়ছে না। না না, যা এই বক্তব্য যেখানে যদি ক্যারি হয় এবং সেটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবে। কেন আপনাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য শুভেন্দু সম্পর্কে এরকম বলছেন, এটাও তো ভাবতে পারবেন। আমি তো বলছি এই বিষয়টা নিয়ে আলোচনা করাটাই একটা অসুস্থতার লক্ষণ, অস্বস্তি যাদের তাদের জন্য, আমাদের কাছে অসুস্থতা হচ্ছে। তো যে কোনো বামপন্থী অপপ্রচারের বিরুদ্ধে আমরা কিন্তু আছি। তোমার তো দেরি হচ্ছে কি করে, দীপক দা সব শুনে থাকো। ওদের মধ্যে ওদের ব্যাপার, ওটা ওদের ওদের ব্যাপার, কে কাকে বকে দেবেন, কে কাকে আদর করবেন, ওদের ব্যাপার, আমাদের কিছু বলার নেই। আমরা এটুকুনই জানি যে কোনো রাজনৈতিক দল ইভেন্ট ম্যানেজার দিয়ে পরিচালিত হয় না। আমরা এটুকুনই জানি পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, উনিই নেতা। কিন্তু মুখ্যমন্ত্রীরও যে একজন হেডমাস্টার থাকবেন বা মুখ্যমন্ত্রীরও পলিটিক্যাল মেন্টর থাকবে বা মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারে, এটা আমাদের ভেবে ভাবতে মাঝে মধ্যে কষ্ট হয়। কোনোদিন শুনেছেন বিজেপির রাজ্য কমিটি করতে, কোনোদিন শুনেছেন বিজেপির প্রার্থী ঠিক করতে, কোনোদিন শুনেছেন মণ্ডল কমিটি ঠিক করতে, কোনোদিন শুনেছেন বিজেপি ভারত সরকারের সরকারি ফাইল তার কাছে চলে যেতে, কোনোদিন শুনেছেন সরকারের বিভিন্ন প্রোগ্রাম সে তৈরি করতে? এসব শুনবেন না। আমরা মাপকাঠি বুঝি, যার যে কাজ আমরা সেটা দিয়ে তাকে করাই, যার জল আনা কাজ সে জল আনবে। হ্যাঁ, এসব আমি জানি না, ওখানে মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জড হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জড হয়েছে, মুখ্যমন্ত্রীর বিবৃতির পরেও, যদিও এটা অন্য দলের বিষয়, আমাদের এ নিয়ে বক্তব্য রাখার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই, কিন্তু এটা রাজ্যের যেহেতু মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পাবলিকলি এটা স্টেটমেন্ট করেছেন,
মুখ্যমন্ত্রী যদি তার দলের মধ্যে বলতেন তাহলে কোনো বিষয় ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রীর মতো একজন উচ্চতার রাজনৈতিক নেত্রী তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পাবলিক স্টেটমেন্ট এটা করেছেন যে ওই তালবিচিরির ব্যাপারটা ওই ছবি সই মিলিয়ে নিন। তারপরে যখন এই ঘটনা ঘটেছে তো স্বাভাবিক ব্যাপারই এটা তার অথরিটি চ্যালেঞ্জ হয়েছে।